বিপুল পরিমাণ অস্ত্র সহ ইরানে মোসাদের 25 গুপ্তচর গ্রেফতার। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চররা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড সহ দেশটির একাধিক বিজ্ঞানীকে হত্যা করেছে। বিপুল পরিমাণ অস্ত্রের চালান সহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 25 চরকে গ্রেফতার করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকটি প্রদেশ থেকে 11 কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, 7,000 কালাশনিকভের গুলি ও 15,000 পিস্তলের গুলিসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করেছে। জানিয়েছে, গ্রেফতারকৃত মোসাদের 25 জন ইরানে গুপ্ত হত্যা চালানোর জন্য এই বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সংগঠিত হয়েছিল, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী তাদের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, গ্রেফতারকৃত চররা ইরানের সাম্প্রতিক পানির দাবিতে যে বিক্ষোভ চলছে সেখানে অন্তর্ঘাতমূলক কাজ করার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। প্রসঙ্গত, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। খাবার পানি ও চাষাবাদের জন্য পানি সরবরাহ বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ হচ্ছে। টানা 3 সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে কয়েকজন নিহত হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা চররা এই বিক্ষোভে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা চালাচ্ছিল। চলমান বিক্ষোভে ইসরায়েলের চররা কয়েকটি অস্ত্র ব্যবহার করেছে বলেও ইরানের ওই মন্ত্রণালয় জানিয়েছে। এর আগেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চররা ইরানের নাশকতামূলক কর্মকাণ্ড সহ দেশটির একাধিক বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েল কখনো কখনো এসব ঘটনা স্বীকার করেছে, আবার কখনো বা চুপ থেকেছে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।